আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি এসে পড়েছি আরো একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমরা আনবক্স করবো ওয়ালটনের, এটা হলো কোরাসের WSB-180। তো এটা হলো একটা সাউন্ড সিস্টেম। তো আমি আমার যে পুরান রিসেন্টলি যে আমি আমার টিভিটা নিয়েছিলাম 55 ইঞ্চি, তো আমি ভাবলাম সেটার মধ্যে একটু সাউন্ড কোয়ালিটি ইম্প্রুভ করা যায়। অবভিয়াসলি এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, তো আপনারা যদি চান যে না সাউন্ড কোয়ালিটি নিতেই হবে তা না, অনেক ভালো সাউন্ড কোয়ালিটি রয়েছে। বাট স্টিল আমার জন্য আমি জাস্ট নিয়েছি বিকজ আমার ফ্যামিলির লাইক অনেক এটা একটা ইচ্ছা ছিল যে লাইক একটা সাউন্ড সিস্টেম নিবে। তো দ্যাটস আমি ভাবলাম যে যেহেতু টিভি নতুন নিয়েছে তাই টিভির সাথে আমি একটা নতুন সাউন্ড সিস্টেমও নিয়ে নিই। তো চলুন আমি আপনাদেরকে এক এক করে দুইটাই আনবক্স করে দেখাচ্ছি। তো প্রথমে আমরা ঘরটাই আনবক্স করি অ্যাকচুয়ালি, তো আসলে আমরা আনবক্স করে দেখাচ্ছি। তো চলুন এটা পজ, আমরা এটা ই করে ফেলি, আনবক্স করে ফেলি। সো ইয়া, প্যাকেজিং তাদের অনেক সুন্দর, এটা বলা লাগবে না আমার অবভিয়াসলি। সো আমার অলমোস্ট এভরি সাইডের আমার প্যাকেজিংটা কাট করা হয়ে গিয়েছে, যা স্টার টু রয়েছে, তো সেটা আমি করে ফেলছি এখন। অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো বক্স যেন ড্যামেজ না হয়, বিকজ বলা যায় না টেকনিক্যাল জিনিস। তো কখনো যদি কোনো ইস্যু হয় তাহলে আপনাকে অবভিয়াসলি বক্সটা থাকতে হবে, বিকজ বক্স ছাড়া ওয়ারেন্টিটা তারা সহজে ক্লেম করতে পারে না। সো ইয়া, আমি ভালো মতো সবগুলো কর্নার্স কেটে নিয়েছি। অ্যান্ড লাইক এই হলো আমার সাউন্ড বক্সের প্রথম পার্টটা। সো এটাকে আমরা বের করে ফেলি অ্যাকচুয়ালি, তো আমি একটু এটাকে বের করে দেখাচ্ছি আপনাদেরকে একবারে। তো এই হলো আমি জিনিসটা বের করে ফেলেছি। তো চলুন এটাকে আমরা খুলে ফেলি। এটা নিচ দিয়ে প্যাকেজিং করা রয়েছে, তো দেখি নিচে আর কি রয়েছে সাথে আমাদের। খেয়াল করে একটু একটু আপনারা খেয়াল করে এটাকে খুলবেন যেন কোনোভাবে ড্যামেজ না হয়ে যায় জিনিসটা, বিকজ ড্যামেজ হলে পরে আপনাদেরই প্রবলেম হবে এটাকে, এটার কোনো কিছু হলে এটার জন্য ওয়ারেন্টি দিতে। তো দ্যাটস আই আপনাদেরকে জাস্ট বলে দিচ্ছি, অবভিয়াসলি আপনারাও এটা অনেক কেয়ারফুলি করবেন আশা করি। তো এই তো আমার প্রথম পার্টটা আনবক্স হয়ে গিয়েছে, সাথে আমার কেবল রয়েছে, এটা হলো আমার উপ পার্টে কানেক্ট হবে। অ্যান্ড এই পার্টে তেমন কিছু নেই, জাস্ট একটা নর্মাল বক্সের মতো এখানে একটা হোল রয়েছে। অ্যান্ড সাইডে যে সাউন্ডের এরিয়াটা দেখছেন এটা হলো আমাদের বেজ এরিয়া। তো এটা দিয়ে অ্যাকচুয়ালি কী হবে, আপনার যে যখন গান শুনবে বা কিছু করবে সেটা যে বেজ এফেক্টটা সেটা এটা দিয়ে আসবে, আর সাউন্ড এফেক্ট ওই বড়টা দিয়ে আসবে। তো এই ছিল আমাদের এই পার্টটা। তো চলুন আমরা এবার আরেকটা পার্টটা আনবক্স করে ফেলি। তো এই হলো আমাদের আরেকটা পার্ট, তো চলুন এটাকে আমরা আনবক্স করে ফেলি। আপনারা ভালো মতো আনবক্স করবেন যেন কোনোভাবে কোনো ড্যামেজ না হয় জিনিসটা। তো আমি উপর দিয়ে আনবক্স করি এটা আপনাদের জন্য, যেন আপনারা ভালো মতো দেখতে পারেন। তো আমাদের অলমোস্ট আনবক্স হয়ে গিয়েছে, জাস্ট উপরে এই লাস্ট স্টেপটা ছিল এটা। অ্যান্ড ইট সিনস আমাদের আনবক্স হয়ে গিয়েছে বক্সটা। সো বক্সটা বেন্ড হচ্ছে না। তো এই হলো আমাদের আরেকটা পার্ট। সো পার্টের সাথে আমাদের সব কিছু ফিক্সড করা। সো বক্সটা আমি সরিয়ে ফেললাম। অ্যান্ড দেখতে পাচ্ছেন অনেক হেভি প্যাকেজিং করেছে তারা, সবগুলো জিনিস আমি এখান থেকে এক এক করে সরিয়ে ফেলছি প্রত্যেকটা জিনিস। বাট কেয়ারফুলি, অ্যাজ ইউজুয়াল আমি প্রত্যেকবারই বলছি কেয়ারফুলি করবেন সবগুলো কাজই। তো এই হলো আমাদের ইউজার ম্যানুয়াল রয়েছে সাথে, তো চলুন আমরা ইউজার ম্যানুয়ালটাকেও একবার দেখি সাথে কী রয়েছে। সাথে রয়েছে আমাদের ইউজার ম্যানুয়ালের ভিতরে একটা রিমোট অ্যান্ড পাওয়ার কেবল অবভিয়াসলি। সো এই ছিল ইউজার ম্যানুয়ালের সাথে, তো এটাও আমি পরে দেখব। অ্যান্ড এ হচ্ছে আমাদের জিনিসটা, এখানে একটা কোরাসের লোগো রয়েছে ভালোই। তো চলুন এটাও আমরা খুলে ফেলি একবার, এটাও খুলে দেখা যাক জিনিসটা কেমন অ্যাকচুয়ালি। জিনিসটা বেশ বড় অ্যান্ড বেশ কিউট অ্যাকচুয়ালি দেখতে অনেক। তো এই হলো আমাদের জিনিসটা, দেখতেই পাচ্ছেন অনেক বড়। দ্যাটস ওয়াই আমার ক্যামেরাতেও আপনারা হয়তো ফুললি বুঝতে পারবে না, বাট অ্যাকচুয়ালি এটা লাইক ভালোই বড়, আমার হাফ হাফ ইন হাফ অ্যাঙ্গেল লাইক যাই। সো এই হলো পিছনে আবারও কেবল রয়েছে, সেটা হলো পাওয়ার কেবল, এটা পাওয়ারে কানেক্ট হবে। অ্যান্ড লাইক এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যা যা রয়েছে, এখানে রয়েছে USB রয়েছে, দেন আমাদের অক্স পোর্ট রয়েছে, অপটিক্যাল পোর্ট রয়েছে, HDMI ও রয়েছে, অ্যান্ড SW আউট একটা কিছু রয়েছে। ওকে, তো এইসব ছিল আমাদের এখানে রয়েছে। দেন আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার কেবল, ইনপুট মোড অ্যান্ড লাইক ভলিউম আপ ডাউন। তো এটাতে আপনার ব্লুটুথ মোডে যাবে, দেন হলো লাইক কোন ইনপুটের জন্য ইউজ করছেন সে প্রত্যেকটা ইনপুট আলাদা আলাদা হবে। তো লাইক আর এক সাইডে তেমন কিছুই নেই। আর এটা হলো পোলার সাউন্ড বক্সটা।
তো এই ছিল টোটাল সাউন্ড বক্সটা, আশা করি ভালো লেগেছে আপনাদের। ভিডিওটা ভালো লেগে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।